গাইস, আজকে ফুলকপির তরকারি রেসিপি তোমাকে দেখাবো। দেখো দিদি, প্রথমে আলুটাকে গুট গুট করে কেটে তারপরে ভেজে নিচ্ছে, একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছে লাল লাল করে। তারপর এই ফুলকপিগুলো ধুয়ে রেখেছে, এবার ফুলকপিগুলো ভেজে নেবে। গাইস, এবার ফুলকপিগুলো ভেজে নিচ্ছে লাল লাল করে। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, বুঝলো? দেখো এগুলো ভেজে নেবে লাল লাল করে, তারপর মশলা দিয়ে কষাবে, এটা ভাজা হোক আমি আমার দেখাচ্ছি, ঠিক আছে? তো গাইস, ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে কষাবে। তেজপাতা ফোড়ন আর জিরা ফোড়ন দিয়েছে, এবার টমেটো দিয়ে দিচ্ছে। দেখো এটা আদা কুচি করে রেখে দিচ্ছে, এবার নুন দিয়ে দিচ্ছে। এবারে মশলাটা দিয়ে দিল, আদা ও আদা আদা দিয়ে দিল, আদা বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা, তাই তো? টমেটো তো ও বেশি, আমার টমেটো দেওয়া আছে, টমেটো লঙ্কা সব দেওয়া আছে, আদা ভালো করে কষাবে। এ দিদি, নিমেষের মধ্যে রান্না শেষ, কমপ্লিট হয়ে যায়। বর্ষাতে দেরি আছে কিন্তু হতে দেরি নেই। এরকম জল দিয়ে দিল অল্প করে, তাহলে কষতে দেখো। মটরশুঁটি দিয়ে দিচ্ছি, বা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছে। হলুদ, এবার হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। জাস্ট লুকটা দেখো তোমরা কত সুন্দর লাগছে। কষবো, তেল ছাড়বে, তারপর আলু দেবো। হেবি সুন্দর হচ্ছে কালারটা, সত্যি টমেটো পেস্ট করে দিলে কালার ভালো হয়। হেবি হয়েছে, ফাটাফাটি হচ্ছে। ফুলকপি আলু ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, ও শুধু আলু দিয়েছে, আলুটাকে কষাচ্ছে, তারপর ফুলকপি দেবে।
দেখো কি সুন্দর করতেছে গাইস, জল দিয়ে দিচ্ছে দিদি। এখন দেখো ফুলকপি আর ফুলকপি দেওয়া হয়েছে তো? না না, একটা দিদি দিতে হ্যাঁ হ্যাঁ, দেখো গাইস দিদি জল দিয়ে দিচ্ছে, ফুটবে, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। সরাও